নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ইলিশ মাছ এই মরশুমে পাওয়া যাচ্ছে, তাই ইলিশ দিয়ে দই ইলিশ বানাবো একটা নতুন পদ্ধতিতে। তার জন্য লাগছে 3 পিস ইলিশ, পাতলা করে কেটে নিয়েছি, আর লাগছে সর্ষে বাটা 2 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন টক দই লাগছে, লঙ্কাটাকে গোলা রয়েছে, হলুদ, কালো জিরে, আর সর্ষেটা বেটে নিয়েছি, সেই জলটা রেখে দিয়েছি, নুন আছে আর হলুদ তো আছে, আর লাগবে সর্ষের তেলে। আমি এটা সর্ষের তেলে রেসিপিটা করব। কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে নুন দিচ্ছি একটু তেলের মধ্যে। প্রথমে মাছটা আমি ভেজে নেব। হলুদ আর নুন দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। আজকে আমি নিজে নিজেই ভিডিওটা করছি। আজকে আমার ক্যামেরাম্যান নেই, মাছটা এবার করে ছেড়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আর মাছের যে তেলটা আছে এটাও দিয়ে দিলাম। খুব কড়া করে ভাজা হবে না, মাছটা হালকা ভাজা হবে। মাছটা ভাজা হোক ততক্ষণ আমি মশলাটা বানিয়ে ফেলি দই মাছের জন্য। দই মাছের জন্য লাগছে, মাছ ভাজা হয়ে গেছে আর একটা পিঠ উল্টে দিয়েছি। এবার দই মাছ করার জন্য যত উপকরণ লাগছে সেগুলো বলি। দই 1 চামচ, এর মধ্যে 2 চামচ সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। দুটার মধ্যে সর্ষেটা বেটে দিয়ে দিয়েছি, ভালো করে গুলে নিচ্ছি। এর মধ্যে অল্প একটু হলুদ দেব, যাতে বাসন্তি কালারের হয়। আর দেব লঙ্কা বাটার জলটা, মশলাটা হয়ে গেছে। এখন নুন দেবো না, নুনটা পরে দেবো। মাছটার একটা পিঠ ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ উল্টে দিচ্ছি মাছের। মাছটা ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি সাইডে। আর দিচ্ছি একটা লঙ্কা ফাটিয়ে। মাছটা একটু সাইডে করে দিলাম, দিয়ে ফোড়নটা একটু ভালো করে গরম হয়ে যেতে। এই সর্ষে বাটাটা এবার দিয়ে দিচ্ছি। সর্ষে, দই, লঙ্কা বাটা, সামান্য পরিমাণ হলুদ, এবার বাটি ধোয়া জলটা দিয়ে দেবো।
যে সর্ষেটা বেটেছিলাম ওই জলটা দই মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো, যাতে মাছটা সুসিদ্ধ হয়। ধিমে আছে বলে প্রথমে একটু ফ্লেমটা বাড়িয়ে ভালো করে এটা গরম করে নিচ্ছি। একটু ফুটে উঠলে ফ্লেমটা কমিয়ে দেবো, দিয়ে লো ফ্লেমে হবে। এখনো নুন দিইনি আমি, গ্রেভিটা ফুটে এসছে, এবার আমি নুন দিচ্ছি পরিমাণ মতো। নুনটা ভালো করে গুলিয়ে নিচ্ছি, এবার ফ্লেমটা একদম লো ফ্লেমে করে দিলাম। দিয়ে ধিমে আছে, দই মাছটা হবে, চাপা দেব না। 10 মিনিট পর ফিরে এসে দেখি কিরকম হলো। দই ইলিশটা ফুটে ফুটে হয়ে এসছে, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, তেল ভাসছে উপরে। আর একটু ঘন হলে নাবিয়ে পরিবেশন করবো। দই ইলিশ তৈরি হয়ে গেছে, ঘন হয়ে গেছে দইটা। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে পরিবেশন করে আপনাকে দেখাচ্ছি। দেখুন কত ঘন হয়ে গেছে দইটা। একটা কাঁচা লঙ্কার উপর থেকে দিয়ে দিচ্ছি, হয়ে গেছে দই ইলিশ। গরম ভাতের সাথে খুব ভালো লাগে, আপনারা বানান আর আমাকে জানান রেসিপিটা কেমন হলো। খুব সহজে খুব কম সময়ের মধ্যে দই ইলিশটা তৈরি হয়ে যায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, আরও নতুন নতুন নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি। বাই বাই বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।